দেখুন নিশ্চিত ভাবে যদি কেবা আপনার যদি এই ম্যাচ দেখবে যেভাবে ভাবে ইন্ডিয়ার বোলিং ইউনিট পরফমেন্স করেছে অর্থাৎ প্রদর্শন করছি তাহলে সমস্ত কেউ না কোটি ইয়াকু মেক্সিম যে আসুক যে স্পিনর কথা এখন আপনার কথা কুছি আপনার দেখবে ফার্স্ট পাওয়ার প্লেয়ার তাপরে যেভাবে ভাবে রন রেট লা পাখাখি ছ রন রেট লা কিন্তু কুলদীপ যাদব আর রবীন্দ্র জাডেজাঙ্কর যে যোড়ি এমন যেতে আসলে তাপরে রন রেট কমি আশপ্রীত বুমরা

পাকিস্তান প্ৰেছৰ কোন পেলাই আৰু যি পাকিস্তানৰ যি অধিনাক ৰ আজমৰ কথা কোনো ৰিজোৱা যিয়ে জানি থৈ যদি কয় যি মেচ শ্ৰীলংকা জিতি যায় পাকিস্তানৰ যি লাষ্ট মেচ কিন্তু ৰিজোৱা ক'ভল ভাৱেৰে মেচ ছ আনিছিলে নিজৰ দমদাৰ বুলিং কৰি শেৰু অধিক স্ক'ৰ কৰিলে গোড়ৰে আঘাত আছিল তাৰপৰা মা ভাল প্ৰদৰ্শন ৰ গোটেই বৰ স্ক'ৰ কু যদি কয় যি টাৰ্গেট ৰৈ পাকিস্তান छडा आनी श्रीलंका निजे विजय हासिल हासल पाकिस्तान जिती रिजवान दम देखी आज समस्ते फेल केवल देखील पाकिस्तान जो बॅटिंग युनिट रिची बॅटिंग युनिट कहले मात्र गोटी अर्धशतक सीटा होधिनायक बावार आजम आऊ रिजवान अणचाश रन मे जण मात्र अर्धशतक आ करू सबुठू भारतर एक्स फॅक्टर समील होई जी किंवा निश्चित भारत भारतपे एक्स फॅक्टर होईल स्पिनर

ব্যাটসম্যান রয়েছেন সেই বিশেষ ভাল প্রদর্শন করে পারি না কিন্তু ভারতের বোলিং ইউনিট সবুঠু অধিক শ্রেয় যাব এই দুই স্পিনর যদি কেমন পিচ রে বেশি টন নদি যদি এত মাত্রা টর্ন হো নাই পিচ তা কেউভাবে ভাবে করে কুলদীপ যাধব আবীন্দ্র জাডেজা আই দুই জনকর যোড়ি কেউ না কোটি ভারত কু গিয়ে এতে যে পাকিসান গোটে বড় স্কোর করা অটকাইছি আহ রিজল্ট অস্তে বেশ ভালোভাবে জিনিস শহে একানব্বই রন্রে পাকিস্তান অল আউট হয়েছে জ্যোতি ওকে কিন্তু লোকনাথ এর ভিতরে কথা যে ভারত ব্যাটর উপরে বর্তমান সবুজ নির্ভর করুক কারণ ভারতপ গোটি বড় সুযোগ রয়েছে যেত কম ওভরের জিতব আয়েটর শীর্ষক যাব যেত নিউজিল্যাড বর্তমান পয়েন্ট টেবলের আগে অনেক গোটিয়ে ভারতপ্রাই গোটি বড় সুযোগ প্রথম আপনার দেখি যেতলে অষ্ট্রে সহ খেড়ি থাকলে ভারত কেউভাবে ভাবলে দুই রন্রে তিনোটি ওইকেট যাই এবং আফগানিস্তানের গোটিয়ে বড় চেঞ্জিং হয়েছিল তেমন আজির গোটি বড় সুযোগ রয়েছে ভারত

যেতব টিম মিটিং হোথ যেতে ড্রেসিং রুম্র তমাম খেলাডি থে কোচ রাহু দ্রাবিড এনেই সমস্ত ভাবে আলোচনা করুে যা আমি আকলন করা কাইকি না রোহিত শর্ম দেখুন আপনার যদি শেষ ম্যাচ দেখবে ভারতের যে লাস্ট ম্যাচ রয়েছে আফগানিস্থান বিপক্ষে যেভাবে ভাবে রোহিত শর্মা গোটে রেকর্ড কলে যে ইন্ডিয়া তরফর হুয়ে রোহিত শর্মা হচ্ছে ফার্স্ট সেঞ্চুরি গোটে ଆଉ ରୋହିତ ଶର୍ମାଙ୍କର ଶତକ ଆସିଲା ତେଣୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆଶା କରିବା ଆଜି ମଧ୍ୟ ରୋହିତ ଶର୍ମା ଭଲ ପ୍ରଦର୍ଶନ କରିବେ ଆଉ ସବୁଠୁ ବଡ଼ କଥା ହେଲା ଦେଖନ୍ତୁ ସୁମନ ଗିଲ୍ ପୁଣି ଫେରିଛନ୍ତି ଟିମ୍କୁ କାରଣ ଡେଙ୍ଗୁରେ ଆକ୍ରାନ୍ତ ଥିଲେ ଲାଷ୍ଟ ମ୍ୟାଚ୍ ଗୁଡ଼ିକ ଖେଳୁନଥିଲେ କିନ୍ତୁ ଯେତେବେଳେ ରିଟର୍ଣ୍ଣ କରିଛନ୍ତି ଆଉ ଆଇ ପି ଏଲ୍ରେ

টাৰ্গেট ৰয় বানবে ৰন্ৰ টাৰ্গেট ৰৈছে তাৰ ইজিলি কভাৰ কৰিছে আৰু বৰ কথা নহয় যে তি পঁয়ত্ৰিছ অভৰ ভিতৰত হি কভৰ কৰিহি যাব যদি ৱিকেট নহৰা দ যদি ভাৰত যদি ৱিকেট নহৰা পাৱাৰ প্লে ভিতৰত তুমি প্ৰথম পাৱাৰ প্লে আমি সমস্তে জানিছো যি পাকিস্তানী ব'লৰ গুড়া ৰক্ষা কেমিতি ৰ যেতিয়া বি আই চিৰৰ বৰ ইভেণ্টেৰে ভাৰত আৰু পাকিস্তান মুকাবিলা হুই সবুবাৰে গোটেই কম্পেয়াৰ কৰা ভৰচেছ ইণ্ডিয়াৰ বেটছমেন আজি মা তাহপাৰে কিন্তু অপনিং যুঁডি রোহিত শর্ম শুভ গিল বেশি নির্ভর করছে যে এমন বিল করছেন উটে নেকি আলোচনা করা এই এইসব ভিতরে পাকিান যদি দেখিবে। আফ্রিদ কথা কুতো হাসন কথা কুয়ু হাসন অলি মধ্য বিগত ম্যাচ রে ভালো প্রদর্শন করছেন অন্যপটে হরিশ্রফ যে আউট সুইং র অনেক সময় রিভর্সিং করুচ তে এই তিনজন ঘাতক সাব্যস্ত হয়ে পি পাই, তে এই বোলর কু জগি ছকি ভারত ব্যাটিং করব সুযোগ দেট খেলিব দেখ নিশ্চিত ভাবে যে ভারতের যে তমাম ব্যাটসম্যান অনেক এম সেটা কেউ না কেউ আলোচনা করতে আমি অনেক সময় দেখি যেকিস্তান যেং ইউনিট রয়েছেন এমন সুইং রিভর্স সুইং করি মাহির কিন্তু যদি দেখো ডিউ ফ্যাক্টর কথা কুয়া যা ক্রিকেট এক্সপর্টকর অনেক সময় প্রতিক্রিয়া আসুছে অনেক সোশিয়াল মিডের হোক কিংবা কোশি যে ন্যাশানাল হোক সমস্ত গোটে আকলন করা যে যদি ডিউ পড়ি তাহলে তাহা পাখা পাখি আটটা পরে ডিউ আসব কিন্তু তাপর যে যি কিছু ঘণ্টাৰ যি খেল খেল ৰ এই খেল বিশেষভাৱে প্ৰভাৱিত কৰিব আৰু ভাৰতৰ যি ভাৰতৰ বেটিং য়ুনিট যা মই আগৰ মতে ক'ত ৰোহিত শৰ্মা আৰু শুভমন গিল ইয়া কিছু অ'ভাৰ মেনেজ কৰিব পাৰিব কেমি ৱিকেট যাব নেকি সেইপাই চেষ্টা কৰিব পাৰিব কিন্তু অলপ দেখোন যেনে আপোনাক হাৰিশ ৰও কথা কোৱাঞ্চা আপ্ৰিতি কথা কোৱাটো হাছান অলি এই যি তমাম খেড়ি ৰৈছিল आऊ सायन्स आफ्रिती तर भारत निश्चित भारत कौ कोटी तू इथे जी किंवा त्याटेजिक प्लान कर ओपनिंग जोडी कारण काही काहीकिना आता एसिया कप्रे देखील प्रथम मॅच एसिया कप्र प्रथम मॅच कसा की ए कप्रे भारत पाकिस्तान दुई दुथर आमना सामना आई प्रथम मैच मॅच कसा आपण कुठे कोणत्या सायन्स आफ्रिती जो भारत टपरकर्स्तले तुम्ही इथे ना कोटी मुंडर जो तमाम खेळाडी रोजी रोहित शर्मा हुत किंवा सुमन गिल हुतो

પ્રથમ પામિત ભારત માપી ચુપી ખેડિકેટ ન હરઈબ গোটিয়ে ভালো প্রদর্শন করব এবং ভাগিদারি পরে গোটিয়ে বডা টার্গেট করব যে যাকে কথা হচ্ছে পঁয়ত্রিশ কথা যেহেতু পয়েন্ট টেবল কথা আসুছে কারণ আগুক বড় বড় ম্যাচ রয়েছে সাউথ আফ্রিকা সহ ম্যাচ রয়েছে নিউজিল্যান্ড সহ ম্যাচ রয়েছে ইংলন্ড সহ ম্যাচ রয়েছে যেহেতু গোটে লো স্কোরিং তেমন ভারত এখন অল্প ওভর জিতি পুঁ পয়েন্ট শীর্ষক যা চেষ্টা করছে নিশ্চিত ভাবে আপনার দেখ নিউজিলাণ্ড কথা কোনো কি আপোনাৰ চাউথ আফ্ৰিকা কথা কোৱা এই দলগুড়িক যোনভাৱে ফৰ্ম অঁ আৰু নিউজিলাণ্ড কণ্টিউছলি যোনভাৱে ভাৱে দমদাৰ দেখাই তাৰ বুলি য়ুনিট বেটিং য়ুনিট কথা কোৱা কিন্তু হাঁ ওিলাণ্ডৰ যি কেপ্টেন ৰ আঙুঠিৰে আহত হৈ প্ৰায় মাখে গোটেই গোটেই মাছ লাগি যাব তিকভৰি কৰিব কিন্তু তাৰ পূৰ্ব যোনভাৱে ভাৱে চাউথ আফ্ৰিকা আৰু নিউজিলাণ্ড এই দল গুড়িক যোনভাৱে ভাৱে প্ৰদৰ্শন কৰি আছুন ক'ত না ক'ত ভাৰত এবু চিন্তা কৰি থাকিব যিহেতু এ ল' স্কোৰিং মেচ অঁ ওৱান নাইণ্টি ওৱান গোটেই বৰ স্ক'ৰ নহয়